সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত, যার আরেক নাম নারিকেল জিঞ্জিরা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন এখানেই বিরাজমান। অসীম নীল আকাশের সাথে বিশাল জলরাশির এই অপরূপ সৌন্দর্য পর্যটকদের সব সময় আকর্ষিত করে। আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে খুব সহজে সেন্ট মার্টিনে যাবেন, কোথায় টিকিট কাটবেন, কোথায় থাকবেন এবং কিভাবে গেলে খুব ইজিতে আপনি সেখানে পৌঁছাতে পারবেন। সব কিছু জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমরা জানব সেন্ট মার্টিন যাওয়ার জন্য আপনারা কোথা থেকে টিকিট কাটবেন এবং কিভাবে কাটবেন। প্রথমত, আপনি যদি সরাসরি সেন্ট মার্টিনে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে টিকিট কাটতে হবে। টিকিট আপনি অনলাইনের মাধ্যমে কাটতে পারেন কিংবা ঢাকা সায়েদাবাদ অথবা আরামবাগ থেকে সরাসরি গিয়ে টিকিট চেক করে আপনি কাটতে পারেন। আমরা যেখানে টিকিট কেটেছিলাম সেটা ঢাকা সায়েদাবাদ সেন্ট মার্টিন পরিবহন লিমিটেড। এখানে আপনারা তিন ধরনের কোচ পাবেন, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস এবং এসি। ঢাকা টু টেকনাফ ইকোনমিক ক্লাসে ভাড়া ছিল 1000 টাকা, আর বিজনেস ক্লাসে ছিল 1200 টাকা, এসি কোচে ছিল 1800 টাকা। তো আপনার যেটাতে সুবিধা হবে, আপনার বাজেট অনুযায়ী আপনি সেটাতে করেই ভ্রমণ করতে পারেন। তো আমরা যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে ইকোনমিক ক্লাস। আমাদের জার্নিটা এখান থেকে শুরু হয়েছিল। অবশ্যই আপনারা কোচের টিকিটের সাথে সাথে শিপের টিকিটও কেটে নেবেন। শিপের টিকিট কাটার জন্য আপনাকে কোচ কাউন্টারেও আপনি কাটতে পারেন অথবা অনলাইনেও কেটে নিতে পারেন। অবশ্যই আপনাকে আগেই টিকিট কেটে রাখতে হবে, বুকিং দিয়ে রাখতে হবে, না হলে আপনি কোনোভাবেই জাহাজের মধ্যে সিট পাবেন না। এছাড়াও আপনি কোনোভাবে জাহাজে উঠতে পারবেন না। অনেকগুলো শিপ থাকে, তার মধ্যে কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। আমাদের যেটা ছিল সেটা ছিল কেয়ারি সিন্দাবাদ। এছাড়াও আরও অনেক ধরনের শিপ পাওয়া যায় যেগুলোর বিভিন্ন ঘাট রয়েছে। তো প্রতিটি ঘাটে আপনাকে টাইম মতোই পৌঁছাতে হবে। আপনি যেই ঘাট থেকে আপনার যেই শিপটি আছে সেই শিপটি ধরতে হবে, কারণ জাহাজ ঠিক সময় মতো ছেড়ে দেয়। আমাদের জাহাজটি কেয়ারি সিন্দাবাদ সকাল 9টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেন্ট মার্টিনের প্রতিটি কোচই আপনাকে সঠিক সময়ে টেকনাফে পৌঁছে দেবে যেন আপনি শিপ মিস না করেন। আমাদের গাড়ি ছিল রাত 8:30 এবং আমাদের গাড়ি টেকনাফে পৌঁছেছে সকাল 6টায়। তারপর আমরা সেখানে ফ্রেশ হয়ে সকালের হালকা নাস্তা করে ঘাটে চলে আসি শিপের উদ্দেশ্যে। আমরা এখন শিপের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব সেন্ট মার্টিনের জেটি ঘাটে। তো এখন আমরা জানবো আমরা সেন্ট মার্টিনে গিয়ে কোথায় থাকবো, কিভাবে থাকবো, কি কি খাবার খাবো, কোথায় খাবো, বিস্তারিত তথ্য। প্রথমত, রুম বুকিংয়ের জন্য আপনি বিভিন্ন ধরনের অনলাইন পেজ পাবেন, সেখান থেকে আপনি রুম বুকিং দিতে পারেন অথবা আপনি জেটি ঘাটে নেমে দেখে শুনে পছন্দ মতো রিসোর্ট খুঁজে নিতে পারেন। যদিও এটা অনেকটা কষ্টকর, আমি সাজেস্ট করব আপনি আগে থেকেই রুম বুকিং করে রাখুন। এতে করে আপনার সময় সাশ্রয় হবে, আপনি সময় নিয়ে ঘুরতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি অলওয়েজ চেষ্টা করবেন বিচের আশেপাশের রিসোর্টগুলো নেওয়ার, কারণ বিচের পাশে থাকার আনন্দটাই আলাদা। আমরাও ঠিক বিচের পাশেই ছিলাম, একদম পাশে নতুন এক রিসোর্টে। এতে করে আমাদের বিচে যেতে অনেক সুবিধা হয়েছে, আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করছি প্রতিটা সময়। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর শেষে কিছু রিসোর্টের অ্যাড্রেস দিয়ে দিব, তাদের সাথে আপনি সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন, রুম বুকিং দিতে পারবেন। তো টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2:00। রিসোর্টে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা পাশের হোটেলেই খাওয়া দাওয়া করে নিই। এখানে বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যাবে যেখানে ভাত, আলু ভর্তা, মাছ ভর্তা, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, সাথে মুরগির মাংস পাওয়া যায়। এখানে কোনো গরু খাসি এই ধরনের মাংস পাওয়া যায় না। খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছি বিচে। বিচে গিয়ে আমরা বিচের সৌন্দর্য উপভোগ করেছি। বিচে খাওয়া দাওয়ার জন্য আপনারা ঝালমুড়ি পাবেন, আইসক্রিম পাবেন, সাথে অনেক অনেক ডাব থাকবে। তো আমার যেই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আইসক্রিম, যার নাম গোলা। গোলা আপনি তিন প্রকারে পাবেন, একটা হচ্ছে ঝাল, একটা হচ্ছে টক, একটা হচ্ছে মিষ্টি, মানে আমের ফ্লেভার। আর গোলাটা অনেক মজাদার ছিল, আপনারা অবশ্যই চাইলে টেস্ট করতে পারেন গিয়ে। আচ্ছা, এখন আসি ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ, ছেড়াদ্বীপে কীভাবে যাবেন? সেন্ট মার্টিন থেকে আপনাকে প্রথমেই যেতে হবে জেরিঘাট। জেরিঘাটে গিয়ে আপনি সেখানে বিভিন্ন ধরনের ট্রলার পাবেন, স্পিড বোট পাবেন, আর বিভিন্ন ছোটো ছোটো নৌকো পাবেন। আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটাতে যাবেন। রাস্তায় যাওয়ার সময়
টিকিট কাউন্টার দেখতে পাবেন। আপনি যদি ট্রলারে যেতে চান সেখানে আপনি 250 টাকা দিয়ে ট্রলারে করে যেতে পারেন, আর যদি আপনি স্পিডবোটে যেতে চান সেখানে আপনাকে 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা জেরিঘাটে গিয়েই 300 টাকা করে পার পার্সন মানে যাওয়া আসা টিকিট কেটে নিই এবং সেখান থেকে আমরা রওনা দিই ছেড়াদ্বীপে আমরা স্পিডবোটে করে পৌঁছে যাই। এক্ষেত্রে স্পিডবোট সময় দিবে আপনাকে শুধু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনাকে ছেড়াদ্বীপ ঘুরে দেখতে হবে, ঘুরে দেখে আবার নির্দিষ্ট জায়গায় ব্যাক করতে হবে। আর আপনি যদি বেশি সময় ধরে ছেড়াদ্বীপে থাকতে চান তাহলে আপনাকে আগে থেকে বুকিং দিয়ে বেশি সময়ের জন্য বেশি ভাড়া দিয়ে ছেড়াদ্বীপে রওনা দিতে হবে। ছেড়াদ্বীপ একটি অসম্ভব সুন্দর জায়গা যেখানে সাগরের চারপাশ থেকে বড় বড় ঢেউ আসে, আর এখানে শুধু পাথর আর পাথর, যা আপনি সেন্টমার্টিনেও কিছু কিছু লক্ষ্য করতে পারবেন। সকাল সকাল ছেড়াদ্বীপে যাওয়া ভালো, কারণ জোয়ার ভাটার কিছু সমস্যার কারণে ছেড়াদ্বীপে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তারপরও আমরা কেউ সেই নিষেধাজ্ঞা মানি না, যার কারণে 12টার আগে গেলে আমরা জোয়ার ভাটার সম্মুখীন হই না, এই জন্যই সকাল সকাল যাওয়া ভালো। আপনি যদি এক রাতের জন্য রিসোর্ট রুম বুকিং করেন সেক্ষেত্রে আপনাকে ঠিক দুপুর বারোটার আগে গিয়ে রুম চেক আউট করতে হবে, কারণ সেখানে প্রতিটি হোটেলের নিয়মই 12টায় রুমে প্রবেশ করে ঠিক পরের দিন 12টায় রুম ছেড়ে দিতে হবে। যেহেতু আমরা 2 রাত ছিলাম সেক্ষেত্রে আমরা প্রথম দিন ছেড়াদ্বীপ উপভোগ করি এবং দ্বিতীয় দিন সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করি। আর রাতের বেলা আমরা সেন্ট মার্টিনের বাজারে যাই, যেখানে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাবেন, টাটকা মাছ, যেগুলো আপনি ফ্রাই করে খেতে পারেন অথবা বারবিকিউ করে খেতে পারেন। প্রতিটি জিনিস নেওয়ার আগে অবশ্যই আপনি দামাদামি করে নেবেন, কারণ প্রতিটি জিনিসের দামের থেকে অনেক বেশি করে চাওয়া হয়। সো আপনি অবশ্যই দামাদামি করে তারপরে নেবেন। এখন আসি ব্যাক করার পালায়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে জেরিঘাটে খুব তাড়াতাড়ি আসতে হবে, কারণ তাড়াতাড়ি না আসলে খুব ভিড় হয়, যে এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। জেরিঘাট থেকে টেকনাফের উদ্দেশ্যে লঞ্চটি রওনা দেয় দুপুর 3টায়। আমরা দুপুর 12টায় রিসোর্টের রুম চেক আউট করার পর রিসোর্টের কাউন্টারে ব্যাগপত্র গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে জেরিঘাটে চলে আসি। জেরিঘাটে এসে আমরা লঞ্চে আগেই উঠে বসেছিলাম। এক্ষেত্রে আপনাকে নতুন করে কোনো টিকিট কাটতে হয় না, কারণ শিপের টিকিট একবারই কাটা হয়, সেটা আসা যাওয়া একসাথেই থাকে। আমাদের শিপের ভাড়া ছিল পার পার্সন 1000 টাকা, একজনের কাছে একভাবে টাকা নেওয়া হয়। এক্ষেত্রে আপনি আগে যদি টিকিট কাটেন আপনি খুব কম দামে পেয়ে যাবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব 1 সপ্তাহ আগে টিকিট কেটে নিতে। এখান থেকে আমরা যাব টেকনাফ। টেকনাফ থেকে আপনি চাইলে যেতে পারেন কক্সবাজার অথবা ঢাকা। এক্ষেত্রে আপনি যদি কক্সবাজার যেতে চান তাহলে আপনার টিকিট ভাড়া লাগবে টেকনাফ থেকে বাসে করে 150 টাকা পার পার্সন, আর সিএনজিতে 300 টাকা পার পার্সন। তো এই ছিল সেন্ট মার্টিনে যাওয়ার বিস্তারিত তথ্য। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। সেন্ট মার্টিনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে উত্তর দিতে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন চলুন দেখা যাক সেন্ট মার্টিনের কিছু রিসোর্টের ভিডিও। সেখানে রিসোর্টের ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে রিসোর্টগুলো বুক দিতে পারবেন।